হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন কী ভাবছেন এটা কিসের পাকোড়া এটা খুব খুব সহজ বাঁধাকপির পাকোড়া শীতের সন্ধ্যায় ঝটপট বানিয়ে নিতে পারেন চায়ের সাথে বাঁধাকপির এই মুচমুচে পাকোড়া এই পাকোড়া খেতে অনেক অনেক সুস্বাদু এটা বানাতে একদমই ঝামেলা নেই খুবই সহজে সহজ কিছু উপকরণ দিয়েই বাসায় বানিয়ে নিতে পারবেন নাস্তায় হঠাৎ যদি মেহমান আসে তারপরও বানিয়ে নিতে পারেন শীতকালীন এই সবজি দিয়ে পাকোড়া খেতে অনেকেই অনেক পছন্দ করে তো চলুন দেখে নি আমি ঠিক কিভাবে আজকের এই পাকোড়াটি বানাচ্ছি এবং আজকে আমি দেখাবো কিভাবে অনেকটা সময় ধরে এই পাকোড়া মুচমুচে থাকবে তো প্রথমেই আমি বাঁধাকপি কেটে নিয়েছি একদম কুচি কুচি করে আমি এখানে অর্ধেকটা নিয়েছি এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বাঁধাকপি এমনিই কমে যাবে তো পেঁয়াজের পরিমাণটা এই পরিমাণে দিলেই হবে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এখানে কোনো লালমরিচ ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং খুব সামান্য পরিমাণে আস্ত জিরা যে কোনো পাকোড়ায় যদি একটু সামান্য পরিমাণে আস্ত জিরা দেন খেতে অনেক বেশি ভালো লাগবে একবার দিয়েই দেখতে পারেন যে কেমন লাগছে এখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ লবণটা একদমই আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন তবে পাকোড়ায় প্রথমে লবণের পরিমাণটা কম দিবেন তারপরে চেক করে আবারও দিয়ে দিবেন দিয়ে দিব এখানে এক চা চামচ পরিমাণ চাট মশলা এবং হাফ চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার যেহেতু এখানে আমি লালমরিচের গুঁড়া দিইনি তাই পাপড়িকা পাউডার দিলে ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে আর চাট মশলা যে কোনো পাকোড়ায় দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন এখানে দিয়ে দিব আমি আটা তবে আটা আমি একবারে সবগুলো দিব না প্রথমে অল্প পরিমাণে দিয়ে নিব তারপরে এটাকে মিক্সড করে নিব ঠিক যে পরিমাণে লাগবে সেই পরিমাণ মতো করে আমি অল্প অল্প করে আটা দিয়ে দিব আটা যদি প্রথমে আমি অনেক বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে কিন্তু আটার পরিমাণ বেশি হয়ে যেতে পারে সেক্ষেত্রে পাকোড়া কিন্তু কোনোভাবেই মুচমুচে হবে না আর এটা কিন্তু ময়দা না আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাটাই আমি এখানে দিয়েছি যখন এরকম বাঁধাকপিগুলো সফট হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি মিক্সড করতে থাকবো এবং আটা দিতে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত এই আটাটা আমি দিতে থাকব এবং মিক্সড করতে থাকব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর করে পাকোড়ার শেপ দিতে পারছি এখানে আমি মিক্সড করতে করতে আপনারা দেখতে পাবেন যে এই বাঁধাকপিগুলো খুব সুন্দর করে সফট হয়ে গেছে এবং একটু পরে আপনারা এটাকে পাকোড়ার শেপ দিতে পারছেন এই তো ঠিক এই রকম এই পর্যায়ে হয়ে গেলে আর মিক্সড করার কোনো দরকার নেই এখন আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি এবং চালের গুঁড়া কিন্তু অবশ্যই একদম শেষে দিতে হবে এটা কোনোভাবেই মিক্সড করার সময়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু মুচমুচে হবে না এখানে কোনো কর্নফ্লাওয়ার বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধু এই চালের গুঁড়াটার কারণেই এই পাকোড়া কিন্তু অনেক মোচমুচে হবে আপনারা যখন এটা ভাজতে যাবেন ঠিক তার আগে আপনারা এখানে চালের গুঁড়া দিয়ে দিবেন আগে দিতে যাবেন না যখন আমি আটা দিয়ে মিক্সড করেছিলাম সেই পর্যায়ে আপনারা চাইলে কিছুক্ষণ সংরক্ষণ করেও রাখতে পারেন পরেও ভাজতে পারেন কিন্তু যখন ভাজবেন তখন চালের গুঁড়া দিয়ে ভেজে নেবেন আমি এদিকে প্যানে তেল গরম করতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে আমি একে একে পাকোড়ার শেপ করে এই বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবং অবশ্যই একটু দূরে দূরে দিবেন যেন একটার সঙ্গে একটা লেগে না যায় আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামের থেকেও লোতে থাকবে প্রথম পর্যায়ে তেলটা আগে গরম করে নেবেন তারপরে পাকোড়াগুলো দেওয়ার পরে আবার চুলার আঁচটা মিডিয়ামের থেকে লো করে দিবেন তাহলে উপরটা যেমন সুন্দর করে আস্তে আস্তে কালার আসবে আর ভেতরটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর যদি চুলার আশ দেখেন যে অনেক বেশি থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে ভেতর থেকে সিদ্ধ হয়নি কিন্তু উপর থেকে খুব সুন্দর কালার চলে এসছে এখন আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে একদম কালার আসা পর্যন্ত ভেজে নেব আপনারা কিন্তু এই পর্যায়ে এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পরে যখন খাবেন তখন আবার ভেজেও এটাকে খেতে পারবেন ঠিক একই রকম ক্রিস্পি থাকবে এই তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়া কিন্তু খুব সুন্দর করে কালার চলে এসছে এটাকে আমি জাস্ট তেল থেকে উঠিয়ে নিব তেল ঝরিয়ে এই পাকোড়াটি দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এবং এই পাকোড়ার থেকে মজার ব্যাপার হচ্ছে এটা অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে আমি যেহেতু একদম শেষে যে চালের গুঁড়াটা দিয়েছিলাম এর কারণেই এই পাকোড়া অনেক সময় ধরে এমনিতে বাইরে নর্মাল অবস্থায় অনেক ক্রিস্পি থাকে আপনারা চাইলে কিছুটা সময় আগেও বানিয়ে রাখতে পারেন কোনো সমস্যা নেই খেতে অনেক ভালো লাগবে আমি আবার সেমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি এই তো আমি পরিবেশন করে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো করে পরিবেশন করে নেবেন আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ